এই যোৱা কেইদিনমান আগত এক্সিডেন্ট হৈছে, তাৰ আগত হৈছে, যদি ভালকৈ চোৱা যায় পাঁচ ছয় মাহৰ ভিতৰত ইমান এক্সিডেণ্ট হৈ আছে এই লালা দলখনত, মানে মোৰ হস্পিটেলৰ পৰা মানে এই মনাচলাৰ ভিতৰত বহুত কেইটা এক্সিডেণ্ট হৈছে। কিন্তু বৰাকবাসী এই মুহূৰ্তে হাইলাকান্দিতে ভয়ংকৰ সড়ক দুৰ্ঘটনায় মৃত্যু হলো আট বছৰৰ চতুৰ্থ শ্ৰেণীৰ স্কুল ছাত্ৰী। দেখি নিন বিস্তাৰিত খবৰ। হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু আট বছরের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মেহবুব আহমদ লস্করের নেতৃত্বে ক্রুদ্ধ জনতার সড়ক অবরোধ। আবারও বলছি এই মুহূর্তের হাইলাকান্দি থেকে একটি বিগ ব্রেকিং নিউজ, হাইলাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে আট বছরের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মেহবুব আহমদ লস্করের নেতৃত্বে ক্রুদ্ধ জনতাদের সড়ক অবরোধ। ঘটনার বিবরণে জানা গেছে যে আজ আনুমানিক একটা ত্রিশ মিনিটের সময় হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বাওয়ারঘাট প্রথম খণ্ডের আব্দুল খালিক লস্করের আট বছরের কন্যা চতুর্থ শ্রেণী স্কুল ছাত্রী তাসলিমা বেগম লস্কর যখন জাতীয় সড়কের পাশ দিয়ে যাচ্ছিল, তখন লালা থেকে হাইলাকান্দি অভিমুখে আসা একটি দ্রুতগামী অল্টো তাকে সজোরে ধাক্কা মারে অন্যত্রে পালিয়ে যায়। তৎক্ষণাৎ অল্টোকারের ধাক্কায় স্কুল ছাত্রীটি রাস্তায় পড়ে ছিটকে পড়ে গুরুতর জখম হয়। তখন আশেপাশে থাকা স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর হাইলাকান্দি জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মেহবুব আহমেদ লস্করের নেতৃত্বে হাজার হাজার স্থানীয় জনগণ জাতীয় সড়ক অবরোধ করেন ও বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তুললেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লালার সার্কেল অফিসার ঝিন্টু বড়া ও সদর ডিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এরপর লালার সার্কেল অফিসার ঝিন্টু বড়া সরকারি ফান্ড থেকে চার লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার এবং অতিসত্বর ঘাতক এল্টোকার সহচালককে গ্রেপ্তার করার আশ্বাস দেওয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মেহবুব আহমদ লস্কর ও আয়নারখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদ সদস্য শহীদুল আলমের নেতৃত্বে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এখানে উল্লেখ্য যে আজ সড়ক দুর্ঘটনার মৃত তাসলিমা বেগম লস্করের নামে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীর মায়ের হাতে লালার সার্কেল অফিসার ঝিন্টু বড়া এক হাজার টাকা, সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী এক হাজার টাকা, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মেহবুব আহমেদ লস্কর এক হাজার টাকা এবং আয়নারখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদ সদস্য শহীদুল আলম লস্কর দুই হাজার টাকা তুলে দেন। বিস্তারিত দেখে নিন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডাইসের প্রতিবেদনে। কম্পেনসেশন গ্রাউন্ডত পৰা মই পইচা পাতি দি দিম, ব্যৱস্থা কৰি দিম, আপুনি লগত থাকিব। কিন্তু দেখা গৈছে এই যোৱা কেইদিনমান আগত এক্সিডেণ্ট হৈছে, তাৰ আগত হৈছে, যদি ভালকৈ চোৱা যায় পাঁচ ছয় মাহৰ ভিতৰত ইমান এক্সিডেণ্ট হৈ আছে এই লালা দলখনত, মানে মোৰ হস্পিটেলৰ পৰা মানে এই মনাচলাৰ ভিতৰত বহুত কেইটা এক্সিডেণ্ট হৈছে। কিন্তু এতিয়ালৈকে মই শুনা পাইছোঁ বা জানিছোঁ জিলা পৰিষদ মেম্বাৰৰ পৰা বা ৰাইজৰ পৰা যে ইমান কথা দিয়াৰ পিছতো এজন এডমিনিষ্ট্ৰেটিভ অফিচাৰ হৈ মানুহৰ সন্মুখত আহি এনেকুৱা কথা দি যায়, যোৱাৰ পিছত সেই কথাবিলাক যে তেওঁলোকে নাৰাখে, সেইটো এটা নিন্দনীয় ঘটনা, লজ্জাজনক ঘটনা। সেইকাৰণে আজি গোটেই ৰাইজ ইয়াত একত্ৰিত হৈছোঁ। ঠিক আছে, যিটো ঘটনা হৈ গ'লতো হৈ গৈছে, সেইটোতো মাইকীটো এই ছোৱালীটোতো আৰু নাহিব, কিন্তু যিটো ন্যায় পাব লাগে গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা সেইটো দিবই লাগিব। আৰু ইয়াত ৰাইজ একত্ৰিত হৈছে এইটো কাৰণে হৈছে যে আমাৰ ডিচি মহোদয় পাব্লিক চাৰ্ভিছৰ কাৰণে তেওঁক ৰিক্ৰুটমেণ্ট দিয়া হৈছে। তেওঁ কি কৰি আছে? ইমান সময়ৰ ভিতৰত ৰাইজে একত্ৰিত হৈ তাত আন্দোলন কৰি আছে, ৰোড ব্লক ক্লোজ কৰি আছে, মানুহত ইমান দিগদাৰ হৈছে, কিন্তু ডিচি মহোদয় কি কৰি আছে? চেম্বাৰত বহি এই তিনি কিলোমিটাৰ ওচৰত ডিচি অফিচখন আছে, কিয় অহা নাই? লাজ লাগিছে আমাৰ। তো ডিচি ছাৰ আহিব লাগিব, প্ৰতিশ্ৰুতি দিব লাগিব, কিবা পাৰিলে কেছ দিব লাগিব, তাৰপিছত ৰাইজৰ আন্দোলনটো উঠাই ল'ম আমালোকে। এতিয়া আমালোক ৰাইজৰ লগত আছোঁ, থাকিম, ডিচি ছাৰ আহিব লাগে। মৃত্যু হোৱা ছোৱালীজনৰ নাম তসলিমা বেগম, বাবৰগাঁও পাৰ্ট ওৱান। তো এইটো কিবা শুনামতে এই মানুহে কৈছে যে এখন কেটেন গাড়ী আছিল, অল্ট' গাড়ী, চিলভাৰ কালাৰৰ, সেইখনে এক্সিডেণ্ট কৰি গৈছে। কিন্তু মূল কথা হ'ল যে প্ৰশাসনবিলাক, ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন কিয় মানে নিমাত হৈ আছে, কিয় ইমান ইনিচিয়েটিভ লোৱা নাই? ইমান সময় হৈ গ'ল এক্সিডেণ্ট হোৱাৰ, তেওঁলোকে আহি ইমান চি চি টিভি ফুটেজ আছে ৰোডৰ ওচৰত, তেওঁলোকে চেক কৰিলে পাব, সেইটো কৰিব লাগিব। গাড়ীখন কৰায়ত্ব কৰিব লাগিব, কোনে এক্সিডেণ্ট কৰিছে সেইটো আইডেণ্টিফাই কৰিব লাগিব,
আৰু ছোৱালীজনৰ দুখীয়া ফেমিলিৰ ছোৱালী হয় তেওঁক ন্যায় দিব লাগে। তেওঁৰ এইটো অকাল মৃত্যু মানে কেতিয়াও মানি ল'ব নোৱাৰে। তো সেইটো মই ক'লোঁ আৰু গোটেই বস্তুবোৰ মোৰ জিলা পৰিষদ মেম্বাৰ তাত আছে।